বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী ও প্রযোজক রানী মুখার্জি। এতগুলো বছর প্রচুর চড়াই উৎরাই দেখেছেন তিনি। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই নায়িকা। কি সেই পরিচয় জেনে নেব এবারের প্রতিবেদনে। তিনি নাকি অভিনেত্রী হতেই চাননি, কিন্তু শুধু অভিনেত্রী নয়, আড়াই দশক ধরে বলিউডের রানী হয়ে আছেন এই তারকা। বলছি রানী মুখার্জির কথা। এবার তিনি আসছেন লেখক পরিচয়ে। নিজের আত্মজীবনী লিখেছেন এই নায়িকা। সম্প্রতি বলিউড পাড়ায় ২৫ বছরের বৃত্ত পূর্ণ করেছেন এই নায়িকা। এতগুলো দিনে কম চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে যাননি তিনি। হিট, ফ্লপ, জনপ্রিয়তা, প্রতিযোগিতার সমীকরণে এই অভিনেত্রীর অভিজ্ঞতার ঝুলির ভারও মন্দ নয়। সে সবই এবার সাধারণের সঙ্গে ভাগ করতে চান রানী। তার স্মৃতিকথা ছাপানোর দায়িত্ব নিয়েছে ভারতের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। জানা যায় সেই বই পাঠকেরা হাতে পাবেন আগামী বছরের ২১ মার্চ রানীর জন্মদিনে। শুধু অভিনয় ক্যারিয়ার নয়, রানীর শৈশব স্মৃতিও স্থান পেয়েছে তার বইয়ে। ভক্ত এবং যেসব শুভাকাঙ্ক্ষীদের জন্য রানী হতে পেরেছেন বইটি, তাদের উৎসর্গ করার পরিকল্পনা আছে রানীর। ১৯৯৬ সালে বিয়ের ফুল বাংলা সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান রানী। আর বলিউডে রানী খাতা খোলেন রাজা কি আয়েগে বারাত সিনেমা দিয়ে। ওই সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। ২০১৪ সালে রানী বলিউডের বিখ্যাত প্রযোজক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়াকে বিয়ে করে সংসার শুরু করেন। মাঝে সংসার সন্তান নিয়ে অভিনয়ে কিছুটা ছেদ পড়লেও পরে পুরোদমে অভিনয় শুরু করেন তিনি। গেল বছর থেকে রানীর ব্যস্ততা শুরু হয় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমা দিয়ে।